ঢাকার ধামরায় ডালিপাড়া এবং হাটকুসুরা সম্মিলিত সরকারি নিবন্ধনকৃত ডিএইচ সমাজ কল্যাণ সংস্থার দীর্ঘ ১৩ বছর পর ফুটবল টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে। ধামরাই উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নূর হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার কুসুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিকাল ৪টায় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় অংশগ্রহণ করে বন্ধু একাদশ বনাম থ্রি স্টার একাদশ। ম্যাচ পরিচালনা করেন বিকেএসপি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সেলিম হোসেন, বান্নান লাক্ষু হাজি স্কুলের ক্রিয়া শিক্ষক আবু তাহের ও স্বাধীন। ডিএইচ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও রঘুনাথপুর বিএম কলেজের প্রভাষক মোখলেসুর রহমান শামীম জানান, ১৯৯৭ সালের প্রতিষ্ঠিত ২০০৬ সালের নিবন্ধনকৃত ডিএইচ সমাজ কল্যাণ সংস্থার ২০১১ সালের পর বন্ধ থাকায় দীর্ঘ ১৩ বছর ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে পুনরায় কার্যক্রম চালু করা হয়েছে। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ডিএইচ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও রঘুনাথপুর বিএম কলেজের প্রভাষক মোখলেসুর রহমান শামীম। আরও উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম রতন, ক্রীড়া সম্পাদক আলাউদ্দিন, কার্যকরী সদস্য নাহিদ হোসেন তপু, সিনিয়র সদস্য শাহজাহান, কামরুজ্জামান সুমন, সুবীর খাস সহ আরো অনেকে। খেলাধুলার উপরে রাখা যায়, সমাজে অনেক অন্যায় অপকর্ম মাদক এগুলো কম হবে নাকি? তোমাদের কথাবার্তা এটাই তো নাকি? আমরা সমাজে খেলাধুলা চাই এবং এই খেলাধুলাকে লো লেভেল টুর্নামেন্ট আমরা সব জায়গায় চাই, যেহেতু একটা ক্রীড়া সংগঠন ক্রীড়া ক্লাব, এই ক্রীড়া ক্লাবের মাধ্যমে আমরা সবার সহযোগিতায়, তোমরা যারা খেলোয়াড় এবং আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি, সবার সহযোগিতায় এই ছেলে মেয়েদের খেলাধুলার উপরে রাখতে চাই। একটার পর একটা যেন খেলাধুলা আসে, আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো এবং সবার সহযোগিতা কামনা করে, কল্যাণ কামনা করে থ্রি স্টার সবুজ সংঘ এবং বন্ধু একাদশ টুবের বাড়ি উভয় পক্ষকে ডিএইচ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমরা প্রতিনিয়ত বিভিন্ন খেলাধুলার আয়োজন করতাম, ১৯৯৭ থেকে যখন আমরা এসএসসি পরীক্ষার্থী তখন থেকে এই ক্লাবটার সূত্রপাত হয়। তো যাই হোক, ওখানে ওই সময় আমরা অনেক খেলা পরিচালনা করছি কিন্তু দীর্ঘদিন এটা অনেক গ্যাপ পড়ে গেছে। তো আমরা চাইতেছি যে ওইটা আবার সেই সুরারও যে উদ্যম ওই উদ্যমে চলবে, সেই এখানে আমাদের ক্লাবের সম্মানিত ক্রীড়া সম্পাদক শাহজাহান সিনিয়র সদস্য এবং আমাদের পরিচালনা পরিষদের সদস্য আমাদের সুমন এবং যারা আছেন এই আমাদের নুরুল ইসলাম, তারপরে যে সিনিয়র যে সাংবাদিক সব আছে, প্রত্যেকেই আমাদের ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা। এবং এখানে বক্তব্য দেওয়ার কিছুই নাই, আমরা চাই যে এই খেলাগুলো যাতে সুস্থ এবং সুন্দরভাবে পরিচালিত হয়। এখানে উভয় পক্ষের যারা আছেন সম্প্রীতির সাথে খেলবেন এবং আমাদের যে রাধাই আছে তাদেরকে আমি বলবো যে আপনারা ফ্রি আর ক্লিয়ার একটা যে খেলা এটা উপহার দেওয়ার চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে এই খেলার উত্তরোত্তর মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।